শিলিগুড়িতে যাত্রীবাহী বাস থেকে কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করল সিআইডি। ঘটনায় বাস চালক সহ গ্রেফতার তিনজন। জানা গিয়েছে কোচবিহার থেকে শিলিগুড়িগামী বাসে ব্রাউন সুগার পাচার করা হচ্ছে, গোপন সূত্রে এই খবর পায় সিআইডি। এই খবরের ভিত্তিতে শিলিগুড়ি জলপাই মোড়ে অভিযান চালায় সিআইডি। বাসটি জলপাই মোড়ে পৌঁছতেই তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় 2 কিলো 700 গ্রাম ব্রাউন সুগার। এরপরই বাস চালক মুকুল সরকার, খালাসি সঞ্জয় দে এবং কন্ডাক্টর সমীর শর্মাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় কোটি টাকা। ধৃত তিনজনের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে শিলিগুড়ি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আগামীকাল ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। We'll be right back.